প্রিয় দর্শক, আজ আমরা শাহিদ নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি, এটি রাখা যাবে কিনা এবং এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে বিস্তারিত জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন শাহিদ নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। শুধু শাহিদ নামটি রাখা ঠিক নয়, শাহিদ নামটি আল্লাহর একটি গুণবাচক নাম। শাহিদ নামটি কেবল আল্লাহ তাআলারই হতে পারে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুসলিম শিশুর জন্য যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। শাহিন নামের সঙ্গে আব্দ কিংবা আব্দুল যোগ করে নিতে হবে, এভাবে যেমন আব্দুল শাহিদ। আব কিংবা আব্দুলের অর্থ হচ্ছে বান্দা কিংবা গোলাম। শাহিদ শব্দের অর্থ সর্বজ্ঞ সাক্ষী। আব্দুল শাহিদ অর্থ হচ্ছে সর্বজ্ঞ সাক্ষী এর বান্দা। শাহিদ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।